হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাওয়াই মিষ্টির আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে ড্রয়িং টিউটোরিয়ালে আমি খুব সহজে একটি কাপালের পিক এঁকে দেখাবো। এই ড্রয়িংয়ে দুইটা ফেস থাকবে, একটা হচ্ছে একটা গার্লের ফেস এবং একটা বয়ের ফেস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা যদি এই ড্রয়িংয়ের টেকনিকটা ফলো করেন তাহলে আপনারাও এই ড্রয়িংটি খুব সহজে এঁকে নিতে পারবেন। আর ভিডিওর শুরুতেই আপনাদের রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর আপনারা যদি আমার ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করতে পারেন। আমাদের সকলের জীবনের মানেই হলো ভালোবাসা, তাই আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে ভালোবাসার কিছু উক্তি শেয়ার করতে চলেছি। আমরা কোনো না কোনো জায়গায় সবাই প্রেমে পড়ি কিছুক্ষণের জন্য বা সারা জীবনের জন্য। পৃথিবীকে এত সুন্দর লাগে কারণ ভালোবাসা আছে বলেই। তাই ভালোবাসা নিয়ে বিখ্যাত লোকেদের বিভিন্ন উক্তি রয়েছে, প্রত্যেকের কাছে ভালোবাসার সংজ্ঞা আলাদা। এবং কথাই আছে, ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই কোনো না কোনো সময় একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুব অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে, কিংবা খুব দেরিতে আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে পড়বেই। কাউকে সারা জীবনের জন্য পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারিয়ে যায় না। তাই যদি আপনার ভালোবাসার সম্পর্ককে মজবুত করতে চান এবং দীর্ঘস্থায়ী করতে চান তাহলে অবশ্যই আপনার ভালোবাসার মানুষের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। তাকে নিজের বন্ধুর মতো ভাবুন, তার সাথে আপনার সব অনুভূতিগুলো শেয়ার করুন। প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলে তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে, এটাই হয়তো প্রকৃতির নিয়ম। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কারণ হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতে পুতুল হয় কিংবা প্রেমিকা প্রেমিকের হাতে পুতুল হয়, কিন্তু দুজন কখনো একসঙ্গে পুতুল হয় না। কে পুতুল হবে আর কার হাতে সুতো থাকবে তা সম্পূর্ণভাবে নির্ভরশীল মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই থাকে পুতুলের সুতো। প্রেমে পড়ার মানে হলো নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটি বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের একটি বিরাট অংশও নিয়ে যাবে আর তুমি হয়ে পড়বে শূন্য। না পাওয়া ভালোবাসাগুলো সত্যি মনে হয় পাওয়ার পর কতজনই বা তার মূল্য দিতে পারে। হয়তো আমরা আমাদের চারপাশের মানুষদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়ে থাকি কিন্তু কোনো ভালোবাসা এই মাতা পিতার ভালোবাসার মতন হয় না। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটা বোধহয় ভালো, কারণ বিয়ে হলে মানুষটা থাকে কিন্তু ভালোবাসাটা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো ভালোবাসাটা থাকে কিন্তু মানুষটা থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাটাই হয়তো বেশি প্রিয়। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না। ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হলো সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। মানুষের স্বভাব হলো কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে, আর কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছে করে। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই, কারণ এতে করে সে কাছে যাবার আকুতি দেখে হয়তো দূরে চলে যেতে পারে, কেননা মানুষ সোজা পথের চেয়ে বাঁকা পথে হাঁটতে বেশি পছন্দ করে। কিন্তু অবশেষে সব কিছু হারিয়ে সোজা পথে আসতে হয়, সেই সময় নতুন করে ভালোবাসার ইচ্ছা আর থাকে না। অল্প বয়সে ভালোবাসা অন্ধ গন্ডারের মতো শুধুই একদিকে যায়, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আদর দিয়ে এই গন্ডারকে সামলানো যায় না। ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস, একটি মুদ্রার এক পিঠে লেখা ভালোবাসা আর অন্যদিকে লেখা ঘৃণা। প্রেমিক প্রেমিকার সামনে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে। যাদের প্রেম যত গভীর তাদের মুদ্রার ঘূর্ণন তত বেশি, এক সময় ঘূর্ণন থেমে যায় আর মুদ্রা ধপ করে এক পাশে পড়ে যায়। তখন দেখা যায় কারু ক্ষেত্রে ভালোবাসা লেখা পিঠ পড়েছে, আবার কারু ক্ষেত্রে ঘৃণা লেখা পিঠ পড়েছে। কাজেই এই মুদ্রা যেন সবসময় ঘুরতে থাকে সেই ব্যবস্থা করতে হবে, ঘূর্ণন কখনো থামানো যাবে না।
ভালোবাসা একটি পাখি, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্তি দিতে চায়, আর যখন খোলা আকাশে তাকে ডানা মেলে উড়তে দেখে তখন তাকে খাঁচায় বন্দী করতে চায়। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে যায়, এটাই বাস্তবতা। সো গাইজ, ভালোবাসা নিয়ে এই উক্তিগুলো আপনাদের কেমন লাগলো? আপনাদের এই সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন। চাইলে আপনার ভালোবাসার মানুষটির সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। ড্রয়িংটি কেমন লাগলো? ড্রয়িংয়ের টেকনিকটি কি আপনাদের সহজ লেগেছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করব আপনারাও এই ড্রয়িংটি আঁকার চেষ্টা করবেন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।